বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, মাহে রমজানের মধ্যে আমরা অনেকেই অনেক ব্যস্ততার কারণে আমরা অনেক প্রকার ভিডিওগুলো মেক করতে পারিনি। তো তার জন্য যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিউয়ার্স আছেন, তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, আজকে আবার আমি আপনাদের জন্য নতুন একটি, আমরা যারা শাওমি ফোনের কাজগুলো করি, শাওমি ফোনের কাজগুলো করতে গেলে ডাইরেক্টলি UMTর মধ্যে সাপোর্ট দিচ্ছে না, আনলক টুলের মধ্যে সাপোর্ট দিচ্ছে না, অন্যান্য যতগুলো আমাদের টুলগুলো রয়েছে, আমরা অনেক প্রকার ফোনের কাজগুলো করতে গেলে কোনো একটি ডিভাইসের মধ্যে আমরা ডাইরেক্টলি সাপোর্ট পাচ্ছি না, কিভাবে কাজগুলো করব। তো তার ক্ষেত্রে আজকে আমি বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের বাইরে যারা আমার সাথে সব সময় কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করেন, তাদের জন্য সম্পূর্ণ শাওমি প্রো একটি টুল নিয়ে কথা বলবো। আপনারা চাইলে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে ডাইরেক্টলি আমাকে নক করে আপনাদের এই ফোনের কাজগুলো আপনি চাইলে আপনার কম্পিউটারের মধ্যে ডাইরেক্টলি এই কাজগুলো করতে পারবেন। তার ক্ষেত্রে আপনার কোনো প্রকার ঝাঁঝামেলা ছাড়া আমরা অনেক প্রকার আমরা শাওমি ফোনগুলো পাই। হয়তোবা অনেক কাস্টমার আছে যেগুলো কিনা এটা ডাইরেক্টলি ফোনগুলো ইডিএল মোডে কাজগুলো করা লাগে, তো হয়তোবা অনেকজনে এই ফোন খুলতে চায় না। তো আজকে আমি শাওমি যে ফ্রো টুলটা নিয়ে কথা বলবো, এটার মধ্যে সম্পূর্ণ আপনি ফোন কোনো প্রকার ব্যাকডালা রিমুভ করা ছাড়াই ডাইরেক্টলি এই ফোনের কাজগুলো করতে পারবেন। আর বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা অলরেডি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে সাথে যেমনটা বলতেছিলাম শাওমি প্রো টুল নিয়ে কথা বলবো। তো অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো, আপনারা চাইলে ডাইরেক্টলি ওইখান থেকে একটু একটু করে দেখে কোন কোন ফোনের কাজগুলো করা যাবে, কোন কোন ফোনের কাজগুলো ডাইরেক্টলি হবে, কোন কোন ফোনের কাজগুলো করতে কত ক্রেডিট লাগবে, এভরিথিং আমি আপনাদেরকে আজকে এই টুলের মধ্যে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে এই টুলগুলো নিয়ে কথা বলবো। আর আপনারা যারা সবসময় আমার থেকে আনলক টুলের এক্টিভিশন নেন বা আনলক টুলের যে কাজগুলো করেন, তো আপনারা যেমনটা আমি আপনাদেরকে আনলক টুলের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে যাচ্ছি, আশা করি এই শাওমি প্রো টুলের ক্ষেত্রে আমি আপনাদেরকে 100% অ্যাকুরেট এই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে শাওমি প্রো টুল আমরা এখান থেকে ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। এখানের মধ্যে শাওমি প্রো টুল আর তার সাথে হচ্ছে ইউএসবি, যে ইউএসবি হাফের মাধ্যমে বা আমরা কলক্রম মোডে করতে হয়, আমরা ইডিএল মোডে করতে হয়, আমরা এসপিডি মোডে করতে হয়, আমরা মিডিয়াটেক ফোনের মধ্যে এই ফোনের এই কাজগুলো করতে হয়। ড্রাইভারগুলো কীভাবে কোথাও থেকে ডাউনলোড করতে পারতেছেন না বা কোনোভাবে এখান থেকে এই টুলগুলো এখান থেকে ইউজ করতে পারতেছেন না, তো তাদের জন্য আজকে সম্পূর্ণ এই ভিডিওতে সম্পূর্ণ আমি আশা করি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা ওয়াচিং করেন। তার ক্ষেত্রে আপনার শাওমি নিয়ে যাদের যেই ফোনগুলো কোনো প্রকার ডিভাইসের মাধ্যমে আপনারা যারা এই কাজগুলো করতে পারেন না, তার ক্ষেত্রে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে এই শাওমি প্রো টুলটি দিয়ে এখান থেকে ডাইরেক্টলি আপনারা এখান থেকে শাওমি এনি মডেল, আপনারা যে কোনো এনি মডেল এনি হাউস মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে এই লকগুলো খুলতে পারবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে শাওমি টুল আর এখান থেকে ইউএসবি এখান থেকে যে ড্রাইভার আমি এখান থেকে অলরেডি ডাউনলোড করে ফেলেছি, তো আমি জাস্ট এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমি এখান থেকে শাওমি এই মুহূর্তে সব থেকে লেটেস্ট ভার্সন হচ্ছে 4.8, তো আমি এই মুহূর্তে এখান থেকে এই টুলটিকে এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালু করে নিচ্ছি। তো এই টুলটির মধ্যে এখান থেকে আপনারা যারা সম্পূর্ণ নতুন, এখান থেকে টুলটি ডাউনলোড করার পর আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে টুলটি চালু হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তার ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট এখান থেকে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন, আর যারা অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা ডাইরেক্টলি এখানের মধ্যে লগইনের মধ্যে চলে যাবেন। তো ভিউয়ার্স, আমি যেহেতু এখান থেকে আগে থেকে এখানে অ্যাকাউন্ট করে রেখেছি, তার ক্ষেত্রে আমি ডাইরেক্টলি এখান থেকে এই মুহূর্তে লগইন দিয়ে দিলাম। লগইন দেওয়ার কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাদের এই এখান থেকে এই টুলটি চালু হয়ে যাবে। তো এখান থেকে কোন কোন ফোনের কাজগুলো করা যাবে, কোন কোন ফোনের কাজগুলো করা যাবে না, আমি আপনাদের সাথে যেমনটা বলেছিলাম এখান থেকে শাওমি এভরিথিং, এখান থেকে শাওমি প্রত্যেকটা মডেল এখান থেকে A to Z এখানে এই মুহূর্তে এখানের মধ্যে দেওয়া রয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটি টুল এখান থেকে একটি একটি করে একটি একটি মডেল এখান থেকে চেক করে নেবেন।
এই শাওমির মধ্যে আপনারা যেটা করতে পারবেন, এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, এফআরপি রিসেট করতে পারবেন, এমআই অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন পার্মানেন্টলি। তার সাথে সাথে এখান থেকে যাদের এমআই অ্যাকাউন্ট ফিক্স বা রিলক করার যে অপশনগুলো রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। তারপর এখানে আরও কিছু কাজ রয়েছে, এখান থেকে চাইলে বোর্ড লোডার আনলক করতে পারবেন, বোর্ড লোডার রিলক করতে পারবেন, তারপরে ডিজেবল এমআই অ্যাকাউন্ট করতে পারবেন, তারপর এখান থেকে ফাইন্ড মাই এমআই অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আর আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, ফাস্টবুট টু ইডিএল কীভাবে নেবেন তার ক্ষেত্রে এখান থেকে জাস্ট ক্লিক করে জবের মধ্যে ক্লিক করলে এখান থেকে নর ফাস্টবুট থেকে অটোমেটিকলি ইডিএল মোডে চলে যাবে, তার ক্ষেত্রে কোনো প্রকার আপনাদের ফোনগুলো খোলা লাগবে না। তো বন্ধুরা, এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, যেমনটা হচ্ছে গিয়ে এখান থেকে চাইলে আপনারা এবিডি মোডের মাধ্যমেও এখান থেকে এমআই অ্যাকাউন্ট লকগুলো এখান থেকে রিমুভ করতে পারবেন। তারপর এখান থেকে সব থেকে বড় যে এখান থেকে সাপোর্টটা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্টলি যে কোনো ফোনের এখান থেকে প্লাসিং করতে পারবেন। তার সাথে সাথে আমরা শাওমির অরিজিনাল ফাইল খুঁজে পাই না বা শাওমির ওয়েবসাইটের মধ্যে ফাইলগুলো খুঁজে পাই না, তো এটা আমাদের টেকনিশিয়ানের জন্য সব থেকে বড় সমস্যা। তার ক্ষেত্রে এই টুলটার মধ্যে আপনি যদি কোনো প্রকার ক্রেডিট কয়ও না করেন, জাস্ট এখান থেকে যদি অ্যাকাউন্ট করেন, আপনি যে কোনো একটি ফাইল এখান থেকে সিলেক্ট করে জাস্ট যদি ডাউনলোডের মধ্যে একটি ক্লিক করেন, তার ক্ষেত্রে ডাইরেক্টলি আপনার এই ফাইলটি আপনি অটোমেটিকলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বিয়ার সর্বশেষ হচ্ছে এটার থেকে ক্রেডিট কীভাবে নেবেন, কত ক্রেডিট কত টাকা পড়বে, তার ক্ষেত্রে অবশ্যই ইনবক্সের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাইরেক্টলি আমার সাথে ফোনে সরাসরি কন্ট্যাক্ট করবেন। তার ক্ষেত্রে এখান থেকে সর্বনিম্ন এখান থেকে আপনাকে 5 ক্রেডিট আপনাকে এখান থেকে কস্ট করতে হবে আপনার প্রত্যেকটা ফোনের জন্য। কোনো কোনো ফোনের ক্ষেত্রে আপনার 1 ক্রেডিট সার্ভিস নেবে, কোনো কোনো ফোনের ক্ষেত্রে 2 ক্রেডিট সার্ভিস নেবে, কোনো কোনো ফোনের ক্ষেত্রে 3 ক্রেডিট সার্ভিস নেবে, কোনো কোনো ফোনের ক্ষেত্রে 5 ক্রেডিট সার্ভিস নেবে। তো প্রত্যেকটা ক্রেডিট কত টাকা পড়বে আর এই ফোনের ক্রেডিটগুলো বা এই যে সফটওয়্যারের ক্রেডিটগুলো আপনার সার্ভারের মধ্যে অ্যাড হয়ে যাবে অনলি 1 থেকে 10 মিনিটের মধ্যে। আপনারা চাইলে ডাইরেক্টলি ইনবক্সের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে ডাইরেক্টলি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বিয়ার্স, শাওমি নিয়ে আজকের এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে, ভিডিওটা আপনাদের কেমন হয়েছে যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।